আজকে বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার বলে আমার মনে হয় মনে হচ্ছে আমাদের বিএফডিসি কর্তৃপক্ষ তরফ থেকে আমি মনে করছি যে আমাদের বিষয়টা ক্লিয়ার করা দরকার যেমন গত দুই দিন যেহেতু আমরা ছিলাম না নির্বাচনের দিন শিল্পী সমিতির নির্বাচনের দিন আমরা ছিলাম না এই জন্য ওই দিন থাকলে হয়তো আরও তখনই ক্লিয়ার হয়ে যেত বিষয়টা তো যা হোক আমরা বলতে চাচ্ছি আমি যেটা এই নির্বাচনের সাথে বিএফডিসির সম্পর্কটা হচ্ছে ওটা নির্বাচন কমিশনারের তরফ থেকে একটা পত্র দেওয়া হয়েছিল আমাদেরকে যেন বিএফডিসির ভিতরে নির্বাচনটা করা যায় সেটার অনুমতির জন্য তো আমি নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছিলাম যে কোভিড সিচুয়েশনে তারপর আপনারা জানেন যে আমাদের এখানে একটা বিল্ডিং হচ্ছে প্রায় অর্ধেক বিএফডিসি ওখানে স্পেস চলে গেছে বাকি এই জায়গাটার মধ্যে ইলেকশন করতে গেলে অনেক এই কোভিড সিচুয়েশনে অনেক সমস্যা হবে ওনাকে স্যারকে নিষেধ করেছিলাম করার জন্য তো যা হোক উনি বললেন যে যেহেতু ফিল্ম আর্টিস্ট ওনারা এই এফডিসির ভিতরে উনি কমফোর্টেবল হবে ওনারা আর্টিস্টরা তো ওনার অনুরোধের প্রেক্ষিতে আমরা অনুমতি দিয়েছিলাম তবে সাথে আমাদেরকে যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে সমস্ত সার্কুলার জারি হয়েছে কোভিড সংক্রান্ত সাবধানতার জন্য সেটাকে মাথায় রেখে আমরা কয়েকটি শর্ত দিয়ে তাদেরকে এখানে নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলাম ব্যবহার করার জন্য আমার চিফ ইলেকশন কমিশনার বরাবর এবং সে মতেই কাজ করা হয়েছে এখন যেটা হ্যাঁ একটা কথা ছিল যেহেতু তার একদিন পরেই আমরা যেদিন ইয়ে করি চিঠি দিই 20 তারিখে তার একদিন পরে আরেকটা সার্কুলার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে হয় আর আমরা আগের চিঠিতে দেখতাম মন্ত্রিপরিষদ বিভাগের শর্তাবলীগুলো শর্তাবলী পূরণ করাবার জন্য প্রজ্ঞাপনের নম্বর সহ তারিখ সহ বলে দিয়েছিলাম যে ওটা করতে হবে ফলো করতে হবে তারপরে পরের দিন যে আরেকটা সার্কুলার হয় যে 100 জনের বেশি জমায়েত হবে না তারপর আশা আমরা আমি ব্যক্তিগতভাবে স্যারকে ফোনও মানে বলেওছিলাম যে এটা যেন ফলো করো নিজেও জানেন এই ঘটনাটা এই এখন আমি আরেকটু প্রসিড করবো নাকি আপনার প্রশ্ন আচ্ছা তার এরপরে আমরা ওই জিনিসটা মাথায় রেখে অনেকগুলো শর্ত দিয়েছিলাম তার মধ্যে যেটা বলেছিলাম আমরা যতটা জানতে পেরেছি যে ভোটারের সংখ্যা 428 জন তো 400 সাথে কম্পেয়ার করে 428 জন তো এটা একটা বড় শুধু 428 জনই তো হবে না আরও ভোটটা কনডাক্ট করবার জন্য আরও যারা থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবেন আবার আরেকটা কথা আছে যে ওখানে বলা ছিল মন্ত্রিপরিষদ বিভাগের 21 তারিখের প্রজ্ঞাপনে বলা আছে যে এই পুরো নির্দেশনাবলী এগুলো মনিটর করবে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তো যা হোক আমরা সে মতো অনেকগুলো শর্ত দিয়েছিলাম যে শুধুমাত্র ভোটার এবং ভোট কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট যারা তারা ভিতরে প্রবেশ করবে ওই দিন শুক্রবার ছিল সুতরাং আর অন্য কারো প্রবেশ করার কোনো দরকার নাই মানে মনে হয়নি আর কি আমরা কিছু বলিনি বলছে ভোটার এবং ভোট কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট তারা আসবেন আর যারা স্বীকৃত রেজিস্ট্রিকৃত মিডিয়া যারা আছেন তারা আসবেন সেটা এগুলো উনি নির্বাচন কমিশনের নিজের ঠিক করে নেবেন কে আসবেন না আসবেন এটা মানে এটা এই শর্তগুলো দিয়ে দেওয়া হয়েছে ওনারা ওনাদের মতো করে নেবে বিষয়টা এরকম তো যা হোক পরে এখানে বিভিন্ন সমিতি যারা আছেন তারা নিজের তারা একটা একটা আবেদন আমার কাছে করেছিলেন প্রথমে যে পাশ যারা আছে তারাকে যেন ঢুকতে দেওয়া হয় তো পাশ যারা আছে এখানে তো আমাদের অনেক হাজার হাজার পাশধারী আছে তো এটা তো দেওয়া যাবে না এটা তো তাহলে হয় না ওই ওই শর্ত তো মানার কোনো সুযোগ নাই মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশাবলীকে নির্দেশনাবলী যদি মানতে গেলে ওইটা আসলে করা যাবে না ওইটা সেই সুযোগটা নেই আমরা একটা এই অনুমতিটা দিয়েছিলাম মন্ত্রিপরিষদ বিভাগের গাইডলাইনগুলো সবার জন্য যে গাইডলাইনটা সেটাকে মাথায় তো সেটা আমরা করিনি আর ওনারা যেটা বলছেন বিভিন্ন আমি শুনেছি যে কিছু লোক ঢোকার বিষয় বা কিছু আসতে পারতেন তো ওটা যদি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হতো প্রয়োজন হতো তাহলে ওনারা দুই প্যানেল একসাথে হয়ে নির্বাচন কমিশনার ছিলেন ওনারা করে ওনারা পাশ ইস্যু করে করতে পারতেন তো সেখানে তো আসলে এফডিসির কিছু করার নাই এখানে এফডিসির এমডির কোনো ভূমিকা নেই একটু বলা হয়েছে যে নির্বাচন
তিনি আপনার সাথে গোপন আতাক করে এই বিষয়টি করা হয়েছে এবং একটি পক্ষকে মনে হয়েছে তাদের আপনার সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। এখন এইটা যদি কেউ যদি কিছু বলেন, এটা তো আসলে বলার কিছু নাই। এখন ওনারাই প্রমাণ করুক, এটা তো উনি আমার সাথে কেন আতাত করবেন, আমার সাথে ওনার আতাত, আমারও তো কোনো ওনার সাথে আতাত করার কোনো প্রয়োজন নাই, ওনারও তো আমার সাথে আতাত করার কোনো প্রয়োজন নাই। কারণ কেউ যদি এটা বলে থাকেন, জিনিসটা খুবই আপত্তিকর কথা, যিনি বলেছেন তাহলে ওনার এটা প্রমাণ করবার দায়িত্ব তার। অনুমতি দেওয়ার বিষয়গুলো বা কারা ঢুকতে পারবে কারা ঢুকতে পারবে সেটা মন্ত্রিপরিষদ বিভাগের যে নির্দেশনা ছিল সেটা মেনে আপনারা নির্বাচন কমিশনার যিনি ছিলেন শহীদুল আলম তার সঙ্গে আপনারা কথা বলেছেন এবং বাকিটা ওনার দায়িত্বে। তো যারা পরিচালক ছিলেন, যারা উনি পরিচালকরা যারা আসতে পারেননি তাদেরকে পাস দেওয়ার ক্ষমতা কি বিদ্যাদা শহীদুল আলম রাখেন কিনা বা সেটাও কি আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে নাকি উনি দিতে পারছেন? এটা হয় কি, এটা ঠিক ডাইরেক্ট ওইভাবে না হয়ে যদি এটা এমন যদি হতে হতো যে ওনারা তো অভিজ্ঞ ব্যক্তি, অবজারভার হিসেবে বা সহায়তাকারী বলা তো ছিল একটা জায়গায় যে ভোট কার্যের সাথে সম্পৃক্ত, ভোটার এবং ভোট কার্যক্রমের সাথে সম্পৃক্ত, সেই শর্তের আওতায় ওনারা যদি মনে করতেন যে কাউকে দরকার বা আনা যেতে পারে, আনা দরকার, নির্বাচনটা কি আরেকটু সুন্দর হবে, এর করতে পারতেন। না, সেটা পাশ করা হয়নি। ওনারা একটা শর্ট লিস্ট করেছিলেন, শর্ট একদম লিস্ট করেছিলেন, তো সেটা যদি এটা ওনাদের আগে করা উচিত। ওনারা তো এটার সাথে আরো বেশি জড়িত, যখন নির্বাচন কমিশন এবং প্যানেল আইন শৃঙ্খলা বাহিনী ওনার সাথে যখন একসাথে আলোচনা করেন তখন এই বিষয়গুলো ওনারা খুলতে পারতেন। এবং যিনি এই বিষয়গুলো নিয়ে মুখপাত্র মত কথা বলছেন সোহান সাহেব, উনি নিজে কিন্তু নির্বাচন কমিশনের একজন সদস্য, ওই ইস্যুটা উনি ওখানে আপিল বোর্ডের সদস্য, উনি ওখানে আছেন, তো উনি কিন্তু জানি না উনি ওখানে আপিল বোর্ডে আছেন আবার বাইরে এখানে আরেকটা আরেকটা বিষয়ে কথা বলছেন উনি, তো উনি ওটাকে তুলে নিয়ে সলভ করে ফেলতে পারতেন, ওটা উনি তো করতে পারতেন ওখানে। এখন যে কজনই হোক ওরা এরকম ভোটারের বাইরে যদি আসতে হয় তাহলে তো সেখানে তার আসার যৌক্তিকতাটা তুলে ধরে দুই প্যানেলের সম্মতি নিয়ে তা না হলে তো জিনিসটা বিতর্কিত হতো, ওটা উনি করতে পারতেন ওখানে, উনি যদি মনে করেন করতেন। এটা কন্ট্রাডিক্টরি ওনার কথাটা, উনি ওইখানে আপিল বোর্ডে থাকার কারণে যদি উনি কথা বলতে না পারেন তাহলে উনি আসলে এই কোনো কথাই বলতে পারার কথা না, উনি অত অনেক কথাই বলেছেন, ওইটা না পারার কথা না। জানি না কি প্রশ্ন উঠেছে, প্রশ্ন যদি স্পেসিফিক হতো আমি উত্তর দিতে পারতাম। আর আরেকজন যেন এর আগে একটি প্রশ্ন করলেন, দীর্ঘদিন থেকে আপনি কোনো সংগঠনের নেতৃবৃন্দের সাথে সহযোগিতামূলক আচরণ করেননি এবং যখনই কোনো দিয়ে গেছেন সবগুলোকে ডিনাই করেছেন, কোনোভাবে সেগুলোকে পাশ কাটিয়ে গেছেন, কোনো অভিযোগে আমলে না নিয়ে কোনো কোনো অভিযোগেরই বা কোনো কিছু দাবি করেছে সেগুলো কোনো সমাধান আপনি করেন বিগত দিনগুলো, এমনটাই অভিযোগ করছে প্রত্যেকটি সংগঠনের নেতৃবৃন্দ। কথাটা মোটেই সত্য নয়, অনেক সময় ওনাদেরকে আসলে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তো চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্রকে উন্নয়ন করবার জন্য এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন তাদের সহযোগিতা করার জন্য,
এই প্রশ্নটা এই কথাটা ঠিক নয়, এবং যখন অনেক সময় ওনাদের অনেক বিষয়গুলো ছিল যেটা হয়তো আমরা করা যায় না, যতটুকু সম্ভব আমরা অ্যাকোমোডেট করবার চেষ্টা করেছি আমি, এটা আর কেউ বলতে পারবে না। এখন হচ্ছে কথার জন্য যদি বলেন সেটা আলাদা জিনিস। আমাদের ভোট কার্যক্রমে সহায়তা হবে বা আনা দরকার বা অবজারভার হিসেবে কাজ করবে, এটা তো হয় ইলেকশনে। সেখানে মানে দুই প্যানেল আলোচনা করে সমঝোতায় এসে সিলেক্ট করে যে না ইনারা আসতে পারে, পারতেন কথাটা ঠিক না, যদি এটা ওনার আগে যদি ওনার কাছে প্লেস করা হতো ওখান থেকেই, যেমন আপনাদের জন্য পাস ইস্যু করেনি, মিডিয়াকে তো পাস ইস্যু করা হয়েছে, তো অন্য আরো অ্যাডিশনাল কারো যদি আসে সেটাও পাস ইস্যু করা যেত, তখন এটাও ওখানে প্লেস করা হয়নি কেন? না না, আমি ছেড়ে দিচ্ছি না, আমি বলছি যে এটা একটা সমাধান হতে পারত। না এটা তো এফডিসি কর্তৃপক্ষ করবে না, আপনাদের সেটা দায়িত্ব না, না আমি আমাদের দায়িত্ব, আমার কাছে অনুমতি ভেনু ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে, আমি ভেনু ব্যবহারের অনুমতি দিয়েছি। দায়িত্বটা আসলে দায়িত্বটা কার ছিল এভাবে কারো কাউকে আপনি দায়ী করে ফেলতে পারবেন না। যারা যারা চাচ্ছেন যেতে চাচ্ছেন বা মনে করছেন, এবং যিনি যিনি ওটা প্রতিনিধিত্ব করছেন মুখপাত্র হিসেবে কথা বলছেন সোয়ান সাহেব, উনি নিজেই তো ওখানে ছিলেন, এই সবগুলো জিনিস সবার সাথে বসে ইয়ে করে উনি তো একটা ওখানেই সেটেল করে ফেলতে পারেন। সোহান সাহেবকে আমি দোষ দিচ্ছি না, এটা করতে পারতেন। আমাদের যেটা বক্তব্য, আমরা এই যে বিষয়গুলো কে প্রবেশ করতে পারবে পারবে, এটা নিয়ে আগে থেকে আলোচনা শুরু হচ্ছিল, আমরাও আজ পাচ্ছিলাম যে একটা পরিস্থিতি সৃষ্টি হবে, সেক্ষেত্রে আপনাদের কাছে একটা আবেদন তারা করেছিলেন যে কারা প্রবেশ করতে পারবে, আমাদের প্রবেশ করতে দিন, তাহলে এই সমাধানটা কে করলো? না আমরা দুপক্ষের প্যানেলের কথা বলছি, কাঞ্চন নিপুণ প্যানেল থেকে তারা বারবার বলছিলেন যে পরিচালকদের প্রযোজকদের প্রবেশ করতে দেওয়া হোক, ওদিকে মিশা যায় প্যানেল থেকে তারা বলছিলেন না বাইরের কেউ প্রবেশ করতে পারবে না, এক পক্ষের কথাটা রাখা হলো, এই সমাধানটা কে করলো? না তাহলে এইটা এইটা ধরেন এটা এটা আমি যতটুকু জানি আপনারা আরও ইলেকশন কমিশনের সাথে কথা বললে বললে বিষয়টা বুঝতে পারবেন। কে ভোটের দিন কে ঢুকবে না ঢুকবে, ভোটার বা ভোটারের বাইরে, আমার আমাদের কথা আমরা বলেই দিয়েছে, ভোটার এবং ভোটের সাথে সম্পৃক্ত যারা, আর এদের আরও যারা অতিরিক্ত যাদেরকে ঢোকানো মানে ব্যক্তিত্বকে ঢোকানোর বিষয়ে যে কথাটা হয়েছে, আমরা যতটুকু শুনেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ওনাদের কথা হয়েছে, এই বিষয়ে কথা হয়েছে কে ঢুকবে কে ঢুকবে না, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদেরকেও ঢুকতে দেননি, আমাদেরকে নিষেধ করেছে, আমাদের অফিস কিন্তু এটা আমরা আমাদের ভেনু ব্যবহার করা হচ্ছে, যে কোনো প্রয়োজন আমাদের লাগতে পারত, আমাদের কিন্তু কথা ছিল যে আমরা। হ্যাঁ ইভেন নট অনলি দ্যাট, ওই দিন সন্ধ্যায় ভোটের আগের দিন সন্ধ্যায় হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথেও কথা হয়েছেন, ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারাও আসবেন না, আমাদের কয়েকটা শুটিং ছিল, যে শুটিংগুলো আমাদের দেওয়া দরকার একদম এটিএন বাংলা, কিন্তু আমাদের ভাড়াটে মাস্টাঙ্গা আমাদের কাছে এবং ওরা কিন্তু সব ফাইনাল, এবং লাস্ট মোমেন্টে এসে ওনাদেরকে না করে আমি ব্যক্তিগতভাবে মাপ চেয়েছি যে এটা পারলাম না, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলেছেন যে এটা বাদের আপনারা জানেন যে ভিতরে আমাদের একটা কনস্ট্রাকশনের কাজও হচ্ছে, একটা দিন বন্ধ রাখা মানে অনেক দূর পিছিয়ে যাওয়া, তাদেরকেও আমরা ওনারা বলেছেন তাদেরকেও যত কম করা যায়, যারা ভিতরে শেডে থাকেন শুধু তারা ছাড়া আর কেউ যেন না ছাড়া, আমাদের কেউই আসেনি, ইভেন আমাদের এডি সিকিউরিটি যিনি আছেন সিকিউরিটি হেড উনিও আসতে পারেন নাই, তো সে আমাদের তো আর কিছু বলার নেই। কে করলো না সেটা আপনি, সেটা আমার মনে হয় সঠিক জায়গায় প্রেস করা হয়নি, আমার আমার সঠিক জায়গায় জিনিসটা প্রেস করা হয়নি কথাটা সেটা। এখন
কী অচল অবস্থা ওরা সৃষ্টি করবেন আমি জানি না, কারণ এফডিসি তো একটা আলাদা কর্তৃপক্ষ। এফডিসি তো সার্ভিসটা ভাড়া দেয়, যিনি ভাড়া দিতেন নি আর যিনি আমাদের কাছে সার্ভিসটা চাইবেন আমরা তাকে সার্ভিসটা দিব। এখন সার্ভিসের ক্ষেত্রে অচল অবস্থা সৃষ্টি ওনারা কীভাবে করবেন আমি জানি না, কারণ এটা আমাদের কাজ, এটা তো আমাদের কাজ। এখন ওনারা যে প্রেশার ক্রিয়েট করে আপনারা করতে পারবেন না সেটা হলো আলাদা জিনিস। বলা হচ্ছে যে আপনি আজকে আপনি কনফ্রি চারটা যাওয়া ছিল, আপনি অনেক সকালে প্রবেশ করেছেন, জি ফাঁকি যাবেন? জি আমি আমি সকালে প্রবেশ করেছি, আমার কাজ কাজ আছে, কারণ একটু পরে আমার কালকে আমার আগামীকাল আমাদের বোর্ড মিটিং আছে এবং আজকে আমার দুপুরে একটা বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যেতে হবে, ওই জিনিসটা রেডি করতে হবে। গত দুই দিন আমি অফিসে আসতে পারিনি, এগুলো আমাকে ঠিক করতে হবে, এই জন্য সকালে সৎসাহসে কিছুই নাই, এটা সৎসাহসে কিছুই নাই। আমি আমি আমার তরফ থেকে আমি কোনো অন্যায় করিনি, শুধু সৎসাহস কোনো কিছু এটা উনি ওনারা বললে বলতে পারেন, কিন্তু কিছু করা এটা আমি মনে করি না। ওনারা যদি কথা বলছে যে কথা বলবো, বাট এখানে আমার কোনো ভূমিকা নাই। উনি যে সমস্ত ওনারা আমার জন্য আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তুলছেন এই অভিযোগগুলো আমার বিরুদ্ধে আসে না। আইন শৃঙ্খলা বাহিনীর অথরিটি আন্ডারে ছিল, তাদের অথরিটি নাই, পাশাপাশি অন্যরা সংশ্লিষ্ট ব্যক্তি, কিন্তু আপনি এবং প্রধান নির্বাচন কমিশনারের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করার বা এখানে নিরাপত্তা বিধানের অনুমতি কে কার আছে আপনার না? ইলেকশনের দিনের অনুমতি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুমতি চাওয়া এটা আমাদেরও আছে, ইলেকশন কমিশনেরও আছে। এত পরিমাণ পুলিশ বিগত আমি আমার আমার জীবনে আমি চারটা নির্বাচন এই নিয়ে পাঁচটা নির্বাচন যাওয়ার প্রতি এত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উইথ র্যাব এবং এনএসআই সিভিল এত পরিমাণ কখনো আমরা দেখিনি। এখন আইন শৃঙ্খলা বাহিনী নিজস্ব একটা নিজস্ব কৌশলে ওনারা কাজ করেন, ওনারা এত কতজন দিবেন সেটা তো ওনারা জানেন, সেটা তো আমরা বলতে পারবো। কিন্তু আপা মানে প্রধান নির্বাচন কমিশনার হারুন সাহেব বারবার আপনাকে কোর্ট করে বলেছেন যে এফডিসি এমডি মহোদয় যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আপনি যেভাবে কাজ করে এটা ভিডিওতে আছে এবং আমরা নিউজে পড়েছি, সেক্ষেত্রে আপনি তখন তাকে যদি আপনি এটা না করে থাকেন তাহলে তাকে ভরণ নিয়ে কেন কোন বিষয়ে এই যে আপনার কাজই বলব সমস্ত কিছু যেন আপনাকে সমস্ত কিছুর মধ্যে আপনার আপনার মধ্যে সাপেক্ষে এইসব হচ্ছে আমি বুঝি না আবার বলেন। আচ্ছা আইন শৃঙ্খলা বাহিনী আপনার কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ নির্বাচন দিকে গেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে এখানে
অধিকার না করে এসিসি উন্নয়নের ভূমিকা রাখছেন না আপনি আজকে এখানে যন্ত্রপাতি যা আছে সেগুলোর ভাড়া এত বেশি বাইরে কার কম ভাড়ায় কাজ করতে পারে পরিচালক প্রযোজকেরা কিন্তু আপনি এখানে যে ভাড়া প্রকল্প কমানোর ব্যবস্থা করতে না কিন্তু প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সবচেয়ে কম মূল্যে সেগুলো কাজ করার কাজ করে থাকে বা সেগুলো বরাদ্দ করে থাকে কিন্তু সে কাজগুলো করে দেন না এবং সেই সেগুলো কমানোর ব্যাপারেও আপনি কোনো সরকারের কাছে করেননি বা কোনো উদ্যোগই আপনি গ্রহণ করছেন না আচ্ছা শুনেন, এটা কোনো ভাড়া নির্ধারণ কিন্তু কোনো একক ব্যক্তি করতে পারে না, এটা একটা কমিটি থাকে, কমিটি অনেক কিছু চিন্তা ভাবনা করে করে থাকেন। তো সেই মতে আমাদের বিদ্যমান ভাড়াটা আছে। তো এই ভাড়াটা এটা বোধহয় সর্বশেষ 16 বা 17 সালের যে ভাড়া, তারপরে আরেকটু ভাড়া রিভাইজ করা হয়েছিল। রিভাইজ করে যখন এটা খুব খুব সামান্য আমরা কম্পেয়ার করে দেখিয়েছি, খুব সামান্য পরিমাণ বেড়েছে, তো তারপরেও ওভাবেই চলছিল। বর্তমান যে পরিচালক সমিতি এসেছেন ওনার সোহানুর রহমান সোহান সাহেব বলেছেন যেগুলো ভাড়া বেশি, তো সেই মতে আমাকে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে একটু দেখে দেওয়ার জন্য। আমরা তো আমাদেরটা দেখেছি, সোহানুর রহমান সোহান সাহেব অন্তত 1.5 বছর আগে আমরা বলেছিলাম যে আপনি এটা আসেন আসেন বসেন মিলিয়ে দেন আমাদেরকে, এবং হ্যাঁ আমরা লিখিত চেয়েছি কিন্তু উনি কিন্তু দিতে পারেন না, এখনও কিন্তু দেন, উনি অনেক জায়গায় বলেন আমি শুনি, বাট উনি কিন্তু দেন নাই। কিন্তু ম্যাডাম আপনার আপনার কাছে আমাদের কিছু অভিযোগ রয়েছে আমাদের তথ্য আছে, তথ্য অফিসার আছে, তথ্য অফিসার খবর নিবেন, যেখানে যে তথ্য লাগবে আপনাদের দেয়া আছে, তথ্য তথ্য অফিসার আছে, তথ্য অফিসার কোন তথ্য নিবে আজকে না ভয় পান না, তথ্যগুলো তো আমার কাছে আমাদের কাছ থেকে এককভাবে তো সে তথ্যটা দিতে পারবে, সেটা তথ্য দিতে হলে তো তথ্যটা ভেরিফাই করতে হবে, নিশ্চয়ই সেই ভেরিফিকেশন আছে। কতগুলো অফিসের বিষয় আছেন, অফিসিয়াল কতগুলো বিষয় সব কিছুকে দেওয়া যায় হয়তো, সেই জন্য বলেছেন না 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 এখানে তথ্য তথ্য অফিসের বক্তব্য আছে না, এখন যদি না এটা আমাদের তথ্যই তো তথ্য অফিসের কাছে যাবে, কার আদেশে ঢুকতে পারে কথাটা এইভাবে বলবেন না। কথাটা হচ্ছে যে একটা আপনি আমাদের যে অনুমতিটা আছে এটাতে বলা আছে ভোটার এবং ভোটের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট যারা শুধু তারাই ঢুকবেন। আপনাদেরকে আমরা বললাম তো যে এতটুকু জায়গার মধ্যে এতগুলো মানুষকে অ্যাকোমোডেট করা সম্ভব না, আর শুধুমাত্র যারা পাশ আছে পাশশালাদেরকেও যদি দিয়ে দেওয়া, হাজার হাজার পাশ আছে এখানে, এটা সে তো দেওয়া যাবে না, কিন্তু তারও বাইরে যদি কাউকে নিতে হয়, ইলেকশন কমিশন ছিল ওখানে, আমি যেটা বললাম যে ওখানে প্রেস করে নিতে পারতেন, ওনারাদেরকে যদি প্রেস করতেন করে নিতে পারতেন, যেমন আপনাদেরকে আসতে দেওয়া হয়েছে ওরকম কয়েকজনকে দিতেন। ২০০ জনের অনুমতি আমি কিভাবে দিব, ওই 200 জনের একে তো হচ্ছে 100 জনের বিষয়ে জমায়েত করা নিষেধই আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এটা ইলেকশন একটা সেন্সিটিভ জিনিস, কারা আসবে না আসবে ইলেকশন কমিশনের সাথে সলভ করে নিবে সেটা। তিন নম্বর হচ্ছে আমরা নিজেরাই তো আসার ক্ষমতা ইয়ে পাইনি। থ্যাংক ইউ, হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাদেরকে।